ও প্ৰীতম, আজি অলপ ঘৰত দেৰিকৈ যাম দে। ৰেষ্টুৰেণ্টত যাই এটা পাৰ্টি কৰোঁ। পাৰ্টি? কি পাৰ্টি? পইচা ক'ত পালি? এই মই আজি দেউতাৰ পৰা 2000 টকা মাৰি আনিছোঁ। হোটেল চোৰা, তই অলপ ভাল হবিছোঁ। দেউতাৰে পইচা গেলে কেনে নেখে দে টকা। অ প্ৰীতম, মই দেউতাৰ পইচা খৰচ কৰছোঁ, তই তাতে ক'ব লগা কি আছে? দে নকওঁ দে আৰু, তোমাৰ ভাল বন্ধু কাৰণেহে কৈছিলোঁ। এ হ'ব দে, তই যদি মোক ভাল লগ বুলি ভাবিলি হয় সিদিনা দেউতাক কথাটো কৈ নিদিলি হয়। কি কথা ক'লো এ? হা মনত নাই, সিদিনা যে দেউতাক কথাটো কৈছিলি। অ খুৰা, আপোনাক এটা কথা কওঁ ৰ'ব। কি কথা প্ৰীতম? কালি নহয় তেল চোৰা 7000 যেতিয়া মোবাইল কিনছি। কিনো কয়, সি ইমান পইচা ক'ত পালা? তই এনেই কৈছা নেকি? অ খুৰা, মই মিছা কথা নকওঁ, সঁচা কথাই কৈছোঁ। হয় নেকি? দেউতা তাক মই সুধিম দে। দিয়ক তে যাওঁ। তাকো 100-200 টকাওতো নহয়। ৰহ, পইচা থোৱা জেগাটোত একবাৰ চাই লোৱা ভাল। শুনচোন, এই বা মই এটা কিবা কৰি আছো। পিছত কৰবি, আগতে ইফালে আহ। কিনো এ আপনি, চলিটো কণবাৰতে কেং কেঙে থাকে। তোমাৰ চলি কি কান্দ কাৰখানা কৰছি, তুমি তো একো গম নাই। কি হলে, কিয় মাতিছা? হাই, তই বোলে এটা মোবাইল আনছিলি, যাছো লৈয়া। হাও, দেউতাই আৰু ক'ত গম পালাক? আপনিনো কি কৈ থাকে, সি মোবাইল ললাক ক'ত? মোবাইলটো ৰুণ আপোনাৰ লগতে থাকে। ভালে ভালে কৈছো, মোবাইল লৈয়া। আৰু তই মোবাইল কিনিব পইচা ক'ত পালি? আৰু মালতী, তুমি মাজত মাত নানবা কিন্তু। যা মোবাইল লৈয়া। অ দেউতা, তই এইগিলা মিছা কথা শুনি গ'লাকে, মই মোবাইল কিনিব পইচা ক'ত পাওঁ? সেইকাৰণে কৈছো, ভালে ভালে ক, তই মোবাইল কিনিব পইচা ক'ত পালি? আৰু প্ৰীতম বহুত ভাল চলি, সি মোক কৈছি। হা, প্ৰীতমে কৈছি? তাক ৰহ, মই মোবাইল কিনা নাই, সি মিছা কথা কৈছি। কথা ভাবি আৰু। হেৰি, চলিটো কেম আছি? হেৰি কৈছো টকা, তই বুলি আমি সহ্য কৰি আছো, তোৰ কাৰণে মানুহক মই মোক ঢালা মৰা আছো। মই তো দয়াৰৰ বৰেই পইচা নিছিলো, লগৰ গিটাৰ চবৰে মোবাইল আছে, সেইকাৰণে ময়ে লৈছো। হয় বেটা, হয়। নহয় এডাল চোৰা, তোক দেউতাৰে ইমান বিশ্বাস কৰে, তই যদি দেউতাৰে সেনে কৰা, তোৰ কথাটো মোৰ সহ্য হোৱা নাছিল, সেইকাৰণে দেউতাৰে কথাটো কৈ দিছিলো। আৰু কথাটো আজিহে ক'লি যি? দেউতাই তোক ক'ব হাক দিছিল, সেইকাৰণে মই কোৱা নাছিলো। দে হ'ব দে, এইগিলা কথা ভাবি থাকিব নাংগে আৰু, ঘৰত যাওঁ। তই তেন যাই থাকে যা, মোৰ ঘৰত যাব ইচ্ছা নাই, মই দেৰিকৈ যাম। চাৰিয়াল চোৰা, তই পঢ়াটো ভাল, তই পাৰ যদি স্বভাৱটো ভাল কৰিব চেষ্টা কৰিবিচোন। অ প্ৰীতম, তই মোৰ লগত এনি টাইম ভাষণ দি নুঠিবি দে, কিবা খং উঠব, লগ চক চাবাৰ নাই। চা তেল চোৰা, তই মোৰ লগ, তোক এৰি মই নাযাওঁ, যো। তাই এৰি দি, তোৰ মোৰ লগত লগ হবা অকাত নাই, আৰু তোৰ লগত মোৰ ষ্টেটাছ নিমলে, তোৰ মতে মই চলিম নেকি? হয় নেকি, দে তে, মই যাওঁ দে, পাৰা যদি অলপ দেউতাৰ কথা শুনবি। অ যা যা, তোৰ নিচিনা লগৰ মোৰ প্ৰয়োজন নাই, টানত পৰলি মোৰ ভৰিতে বৰবা আহিবি। অ তেল চোৰা, মই এখন ছেকেণ্ড হেণ্ড বাইক পাইছিলো, মোৰ হাতত পইচা নাই না, নহলে মই ললো হয়। কণ্ডিশ্যন কিন্তু বঢ়িয়া, তই লবি নেকি? এ ভাই, বাইকখনটো লবা লাগছিলে ৰ, কলেজত যদি মই বাইকখন লৈ যাব পাৰিলো হয়, কিমান লেভেল দিব পাৰিলো হয়, আৰু কিমানে পাত্তা দিলা হয় মোক। এ দেউতাৰ ইমান পইচা আছে, তই বাইকখন লৈ থব পাৰা দেখোন। অ, আজি ঘৰত যাই দেউতাক কথাটো ক'ব লাগিব ৰ, কিবা এটা বাহানা কৰি হলেও বাইকখন লবাই লাগিব। এ মই এতিয়া আহো ৰ। অ যা যা, ঐ বাইক ল'লে কিন্তু পাৰ্টি দিব লাগিব। এ তই টেনচন নলবি, আগে মই বাইকখন লৈ লওঁ ৰ, তাৰপিছত তই যি খোৱা তাকে খোৱা। দে দে বেটাক, গা উঠাই দিলো না, ঘৰত যাই কাজিয়া লাগব ৰ। এ তান্দুৰ ঘৰত যি হৈ থাকিব, সি বাইকখন ল'লেতো মই চলাব পাৰিম। অৰে চোৰা, তই ইমান অক্ৰামী নকৰবিচোন, তোক বাইক এখনৰ কিহৰ প্ৰয়োজনে? মই সেইগিলা একো নাজনো, মোক বাইক এখন দিবা লাগিব, দিবি না নাথাক। মই এগলাখান একো নাজনো, বাইপেৰে আহিলি বাইপেৰে ঘূৰবি, আৰু তই ঘৰখনত ইমান অশান্তি দি থাকা। অ মই তাৰমানে অশান্তিহে দেওঁ, দে হ'ব দে, মই ঘৰৰ পৰা ওলাই যাম, অলপ শান্তি হ'ব তন্দৰ। অ বাপা, ইমান অক্ৰামী নকৰবিচোন, মই দেউতাৰে আহিলি কথা পাতিম দে। অ যি কথা কৰবি, মোক বাইক লাগবয়ে। কি যি হ'ব চলিটোৰ লগত? অ মালতী, মালতী। অ ৰ'ব, কি হে? শুনাচোন, দোকানখন বন্ধ কৰি আহোঁতে কিমান দিগদাৰ, তোৰ হাতকেইটা বনাই কিনে তেওঁ চোৰা হাততে পঠাই দিবা নহ'লা। এ চবৰে কথা ময়ে শুনবা লাগে ৰ'ব। ভাতকেইটা বজাৰ কথা কওঁতে তোমাক কি কথা শুনালো হা? আৰু ই ক'ত গৈছিনো? এতিয়া ঘুমাই থকা চিকি, মোক দোকানত যাই কিনে অলপ লাগি দিবা নৰে। আপোনাৰ পুতেৰে ঠেহা পাতি আছে, তাক বোলে পইচা লাগে বাইক কিনবা। বাইক? তাক কিহৰ
বাইক লাগে হা ও দাসুরা দাসুরা এ রব শুন ইমান খং করবা নাঙ্গে কি হলে খহাত তরব লাগি দিবা নরায়ে আর ইমান খন দিতে কি আনি দেখায়ে আর ওই গাড়ি কিনে কথা তু তোক মাথা তুলি হুমে নিছিয়ে এ রব এ সলি গালি পারি ভাল করবা নরে মালতি তুমি কথা মাঝে মাত দিবা তুমি রুম যাও যাও মই গ্লা গনাস নু সন্ডেনা এখন সেকেন্ড হ্যান্ড বাইক পাছি কন্ডিশন ভাল মই কাখন লাগবো এ একদম কথা তা মানে হে বদ্রু তুই তো মাথা ঘুমাইছে নাকি তা কো নিয়ে আসরা বেটা ও দেউতা মই লগ কিং গে নকপি সন্ডন মন ব্রেস প্যান ই ব্যাস প্রাণ ও আর উপর পুটা প্রীতমর ফুরি দবানি আবি তুই যে আমাক মাথা গ্যাং ঘুমাবো মই গ্লা নাস নু মক বাইক দিবা লাগবো এ বাইক লাগে তা ও কথা দা দিন যা তো ও দালসুরা কই বাইকখান লবি না নলা তাড়াতাড়ি কো মুখ মালিকে ফোন মারি আছে এ তাকে তুই বাইকখান লওয়া ন বয়ে কি জানি দেউতাই লাগা আলি মক খড়র বড়া উলে দিব বলে কি নু কয়ে ইমান ধনী মানু হই বাইকখান লওয়ার সক্ষম নাই তোর বাইপারে থু গিলে খনা আছে মানু না কি এ এ ভাই মোর জিনা হারাম হই গিছি এ প্রতিত কথাতে প্রীতমর লগত তুলনা করে ম এই হি মাই বাপৰ কথা শুনি নিজকে বৰ ভদ্র দেখই এ এ তাকে তুই তার কারণে আমার বহুত অশান্তি গেছি আর এটা কথা শুনছুন তই কি কথা এ এ তার দেউতাকে আমার দেউতাক কইছি বলে তারপর হে গলি আমার দেউতার তার গতাব ওই তুই আর কি আই এসাই এ কি কিবা আপি চলি নেকি পড়া হে গলি যে তন্তে গতাব তাক তাক আমার দেউতার লগত কাম দে পঠাব আর হি আমার তাতে থাকলি মোর হু শান্তি নহাই যাব ওই গাধা হিতু সময় আহাকে কামনা কর ঐ তোমার বন্ধু না হুত্রুয়ে তই যে মোর বেয়াতুয়ে কামনা করা আরে ভাই হি যদি তন্দ্র কারোবারত লাগে তই হবি মালিক আর হি হব চাকর একবার কথা তো দরকার ভাবি না চাই কিয়া ও কথা তো নহা নহয়ে ঐ কি ভাবি আছা ও কথা তো হয় দুগুনে মই ভাবাই নাছিলু ও ঐ তোক মই কথা তো কই দিলু না এটা হরু হরু পার্টি ভালাগবো এই লক্ষ্মী এদলত বল 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 ও প্রীতম তুই আজির পে এখন দোকান গতালু সাবি যাতে একো করব নহয় হব কুরা আপনি আশীর্বাদ করব দোকানখানার লগতে যাতে ময়ও আগবারে যাব পারো মুসলি তো যদি এনে হলা কই মোর আশীর্বাদ খডাই তোর লগত আছে তেলছো জানা মুসলি তো কমা নিজ চলি বলে ভাবু কুরা তেলছোরে আজকালে কলেজত না যায় হি নপরে নেকি নাই নাই তাক নপরাও হি দিন দিনে ফালতু হয়ে গেছি আর তার পর আপত্তি অলাবা মতি গতি নাই হয় নেকি ও আর তো নিজ দোকান বলে ভাবি কিনে অলপমান চাবি মই যাও দিয়া ডকতে হ্যাঁ ডার এই পয়সা কত এই মালিক মুর কাছত পয়সা দেখাব নাই ভালকে চাইলো এটু কোন এই দাদাগিরি দেখে লাভ নাই পয়সা দি আর মাল নি ও প্রীতম মরা কথা এনে আন কথা কবা কথা হক পালিয়ে হুম চেহারা না থাকে তার মালিক গিরি দেখো বাইছি এই তোর সাকর ওই সাকর নেক্সট টাইম মাল নিবে এলিজি পয়সা খুজা সরে দাঁত ছিগি দিম তোর এই চন্দন কথা ভালকে কবি এই দেলছুরা এই হক মতো নকুরা পরা বাসু ফোন দেলছুরা খুড়াই মোক বহুত বিশ্বাস করে আর যদি তোক বিশ্বাস করলা হই মোর জায়গার আজি তই হলি হই আর তোর ইতানো সময় আছে স্বভাব সলনি কর কমসে কম তই ঘর কথা ভাব আর দেউতারে কথাও ভাব আরে মই কি করবা লাগে আমার ঘর কি নাই এই বই খালি রাজার ধন নাতে তই তো জানা বুঝা হইছা তই কি এখানে কথা বুঝি না পানি কি এ দেউতারে কষ্ট করার কারণে তই আজি ইমান সুখত থাক পাবাসা এই ভগবানে নকরক তোর দেউতারে যদি ইত্যা কিবা এটা হয়ে যায় তই ভিক্ষারি হয়ে যাবি সময় থাকতে স্বভাব সলনি কর ওই দাসুরা এর কথা শুনি লাভ নাই আমার বল ওই চন্দন গাড়ির বড়া নাম শুন কে নাম শুন দে গাড়ির বড়া কি হল কথা তো মই ইতা নে বুঝি পালু তই মোর আসল বন্ধু নহয় তই মোর খাল ই এ মোর আসল বন্ধু ও দাসুরা তই মু কেনকে কলি ও তই ঠিকে আনছ আজির বড়া তই মোর লগ হল চেষ্টা নকরবি যা তই ও দাসুরা তই কে দিব করায়ে মই তোর লগত থাকু তই আর মু কেনকে কলি বেটা তই মোর খাল পা কারণে তই মোর লগ হই থাকা যাই দা ও ভাই তই আমার প্রকৃত বন্ধু আজির বেলা মই দোকানত থাকি আর তো রাখবি বলিতা মই গোটা কথা বুঝি পাইছি ও বল
তোর কথা কিনে বুঝি পাইছা জি বহুত ভাল লাগিল দেই।